আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং লাইভ প্রজেক্টের আজকের পর্বে। তো গত পর্বে আমরা আমাদের ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তো এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সেটআপ করব ফুলি প্রফেশনাল ভাবে। তো সেটি করার জন্য আমরা প্রথমে যাচ্ছি কাস্টমাইজেশন সেকশনে। কাস্টমাইজেশন সেকশনে যাওয়ার পর আমরা ব্র্যান্ডিং সেকশনে যাব। তো এবার আমি আমার চ্যানেলে যে প্রোফাইল পিকচার সেটি দেখতে পাচ্ছি। তো আমাদের প্রোফাইল পিকচার আপলোড করার দরকার নেই, যেহেতু এটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আমরা যদি চাই এটি রিমুভ কিংবা চেঞ্জ করতে আমরা এখান থেকে ইজিলি এটি করতে পারি। তো দেন আমাদের কাজ হয়েছে ব্যানার ইমেজ অ্যাড করা। তো ব্যানার ইমেজ কোনটি? আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই, অনলাইন ট্রেনার ফয়সাল, তো আপনারা যে ব্যানার ইমেজটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ উপরে যে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ট্রেনিং ঘরে বসে কাজ শিখুন, এই যে ব্যানার, এটি হচ্ছে মূলত এখানে অ্যাড করার অপশন। তো সেটি করার জন্য আমাদের যে মিনিমাম সাইজ সেটি হচ্ছে 2848 পিক্সেল ইন্টু 1152 পিক্সেল। তো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যানার ইমেজ এড করা। তো আমরা কি ধরনের ব্যানার ইমেজ এড করব, এটি কিন্তু আমাদের অবশ্যই চ্যানেলের সাথে রিলেভেন্ট সে ধরনের ব্যানার ইমেজ এড করা উচিত। যেমন আমি আমার চ্যানেলে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং কিংবা আমার স্কিল রিলেটেড ভিডিও আপলোড করি, সেই জন্য আমার ব্যানারটা ওইরকম ভাবে সাজালাম। যেমন এখানে একটা কম্পিউটার কাজ করতেছে একটা আইকন দিলাম, অনলাইন থেকে ইনকাম টাকার আইকন দিলাম কিংবা একটা পিকচার দিলাম। তো আমার চ্যানেলের সাথে রিলেভেন্ট এরকম একটা আইকন এখানে দিয়েছি। তো আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলের সাথে রিলেভেন্ট এরকম আইকন দিবেন। ব্যানার ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করবেন। তো এবার কাজ হচ্ছে ব্যানার ডিজাইন, কিন্তু আমরা কিন্তু ব্যানার ডিজাইন স্পেশালিস্ট কিংবা গ্রাফিক্স ডিজাইনার না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদেরকে তো অবশ্যই একটা ভালো মানের ব্যানার দরকার। তো সেটি করার জন্য আপনারা যে ইজি ফর্মুলাটা ফলো করতে পারেন সেটি হচ্ছে ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে। আমি অনেক সময় আপনার সাথে সেটি শেয়ার করেছি অন্যান্য টিউটোরিয়ালসে, যারা ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালসগুলো দেখতেছেন। তো ক্যানভা ওয়েবসাইট আছে, এটাতে আমরা যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা টেমপ্লেটে ক্লিক করব কিংবা আমাদের মাউসটা নিলে হবে। তো এখানে যাওয়ার পর আমরা ক্লিক করব ইউটিউব চ্যানেল আর্ট, এই লিঙ্কে ক্লিক করব। তো ইউটিউব চ্যানেল আর্ট এই পেজে আসার পর আমরা এখানে ইচ্ছা বলে নতুন স্কেচ থেকে আমরা শুরু করতে পারি, আর চাইলে আমরা ফ্রি টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। তো সেই জন্য আমি এখানে ফ্রি সিলেক্ট করলাম। ফ্রি সিলেক্ট করার পর এখানে মোটামুটি অনেকগুলো টেমপ্লেট বিভিন্ন ক্যাটাগরির দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে ইনিশিয়ালি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি। যেমন আমরা যদি ফুড রিলেটেড হয় আমরা এই টেমপ্লেটটা নিতে পারি, কিংবা টেকনোলজি রিলেটেড হলে এই ধরনের টেমপ্লেটগুলো নিতে পারি। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিই। ফর এক্সাম্পল আমি এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে টেক্সটগুলো কাস্টমাইজ করতে পারি কিংবা চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমি ক্লিক করলাম কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো কাস্টমাইজ দিস টেমপ্লেট এই সেকশন আসার পর কিংবা এই পেজে আসার পর আমরা চাইলে এখান থেকে আমাদের টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। আমি জাস্ট টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি টেক্সটগুলো চেঞ্জ করতেছি। আমরা চাইলে এই টেক্সট একটু ছোটো করে নিই। ওকে, তো এটাতে আমরা লিখলাম বাংলা। তো আমরা হালকা আরেকটু পজিশন ঠিক করি। ওকে, তো এবার কিন্তু এটা ঠিক আছে। তো আমরা টিউটোরিয়ালস দেখানোর উদ্দেশ্যে এত সিম্পলি এত অল্প সময়ে এই ইমেজটা নিলাম। আসলে আমাদের আরো সুন্দর সুন্দর ইমেজ নিতে পারি, আমরা চাইলে এখান থেকে আরো সুন্দর সুন্দর ইমেজ ইউজ করতে পারি, বিভিন্ন ইমেজ দিতে পারে, যেমন বাচ্চাদের ছবি দিয়ে এই চ্যানেলের জন্য বানাইতে পারে। তো যাই হোক, এটা আমি দিলাম। দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করলাম। তো আমাদের ডাউনলোড করা শেষ। এবার আমরা আমাদের চ্যানেলে চলে যাই। চ্যানেলে যাওয়ার পর এখানে গিয়ে আমি আপলোড করব। আপলোডে ক্লিক করলাম সিলেক্ট করে, ডান। তো এবার কিন্তু আমাদের এটা হয়ে গেছে। একটা জিনিস বলে রাখা দরকার যে এই ইমেজটা কিন্তু ফাইনাল কিংবা প্রফেশনাল এরকম না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কুইকলি একটা ইমেজ সিলেক্ট করলাম সিম্পলের মধ্যে। তো এবার হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো সেটিকে এটি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার চ্যানেলে যাই। চ্যানেলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন অনেক সময় ভিডিও যখন চালু করা হয় ঠিক এই জায়গাতে কিন্তু একটা চ্যানেলের আইকন কিংবা ইমেজ চলে আসে, এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো এটা আমরা কিভাবে করতে পারি, এই ওয়াটারমার্ক চাইলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগো, তো আমি একটা ওয়াটারমার্ক দিয়ে দিই, এটাই দিলাম। এখানে আমরা ডিসপ্লে টাইম সিলেক্ট করতে পারি অর্থাৎ সম্পূর্ণ ভিডিও জুড়ে এই ওয়াটারমার্ক থাকবে নাকি ভিডিও শেষ হওয়ার পর এই ওয়াটারমার্কটা দেখাবে নাকি একটা কাস্টম টাইম জুড়ে দেখাবে তো সবচেয়ে ভালো হয় এন্ড অফ দা ভিডিও এটাই দিলে সবচেয়ে ভালো প্রথম অবস্থায় তো আমরা এই সেকশনটা শেষ করলাম শেষ করার পর আমরা পাবলিশে ক্লিক করি এবার আমরা আমাদের নেক্সট সেকশনে চলে যাই আমরা বেসিক ইনফোতে গেলাম তো বেসিক ইনফোতে যাওয়ার পর আসলে আমরা কি করতে পারি বেসিক ইনফোতে যাওয়ার পর এখানে আমরা আমাদের চ্যানেল ডেসক্রিপশন লিখবো তো চ্যানেল ডেসক্রিপশন কি আমরা যদি একটা লাইভ চ্যানেল যাই যেমন এই যে আমার চ্যানেল অ্যাবাউট সেকশনটা আছে এটা হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন তো এখানে যেমন আমি আমার চ্যানেলের সাথে রিলেভেন্ট ডেসক্রিপশন এখানে শেয়ার করেছি আপনারা চাইলে এখানে আপনাদের চ্যানেলের সাথে যায় এরকম ডেসক্রিপশন দিতে পারেন ওকে তো আমি একটা সিম্পল description লিখলাম welcome to kids blog bangla we share video for kids আপনারা চাইলে একাজও ওয়ার্ডের মধ্যে এই ডেসক্রিপশনটা লিখতে পারেন আমি জাস্ট সিম্পলি ভিডিওটা ছোট রাখার জন্য এই পর্যন্ত রাখলাম তো লেখার পর এখানে চাইলে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারি অর্থাৎ আমরা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজের চ্যানেলটা দিতে চাই যেমন আমি যদি চাই ইংলিশ বাংলা কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মাল্টি ল্যাঙ্গুয়েজ হবে তো সেক্ষেত্রে আমরা এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি তো যেহেতু এটা অন্য ল্যাঙ্গুয়েজে হবে না এজন্য আমি এখানে কোনো কিছু আর লিখলাম না দেন আমাদের কাজ হচ্ছে অ্যাড লিঙ্ক তো অ্যাড লিঙ্কটা কি আমরা যদি আমার চ্যানেলে যাই এই যে এখানে লিঙ্কগুলো দেখতেছেন ইকমার্স থিসিস তারপর ইউটিউব লিঙ্কডইন ফেসবুক এই লিঙ্কগুলো মূলত এখানে দেখা যাচ্ছে শো করা হচ্ছে তো আমাদের এই লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখানে অ্যাড লিংকে ক্লিক করব তারপর ফর एग्जांपल আমরা লিখলাম ফেসবুক তো এখন কোনো লিংক নেই যেহেতু আমরা কোনো পেজ ক্রিয়েট করিনি সেক্ষেত্রে আমরা একটা হ্যাশ লিংক দিয়ে রাখলাম facebook.com আমরা চাইলে আরো লিংক অ্যাড করতে পারি তো আমরা এই মুহূর্তে আর লিংক অ্যাড করতেছি না জাস্ট একটা শেয়ার দিলাম তারপর আমরা চাইলে এখানে আমাদের কন্টাক্ট ইমেলটাও দিতে পারি কন্টাক্ট করার জন্য তো চাইলে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন তো এবার কাজ হচ্ছে আমরা আবার পাবলিশে ক্লিক করি পাবলিশে ক্লিক করলাম এবার আমরা অন্যান্য সেকশন একটু দেখি লেআউটে ক্লিক করলাম তো লেআউটে এখানে প্রথমে আছে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবেড তো যারা সাবস্ক্রাইব করে নাই আপনাদের চ্যানেল তাদের জন্য কোন ধরনের ট্রেইলার রাখবেন অর্থাৎ যারা একদম নতুন আপনার চ্যানেল আসবে এবং কোনো সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য যে ভিডিওটা থাকবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি তো আমি আমার চ্যানেল দেখাই যে এই ভিডিও কোনটি আপনারা যদি সাবস্ক্রাইব ছাড়া আমার চ্যানেল ভিজিট করেন তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন অর্থাৎ এটা আমি দিয়ে রাখছি যারা সাবস্ক্রাইব করেনি প্রথম ভিজিট করবে তারা আমার চ্যানেল ঢুকলে এই ভিডিওটা দেখতে পাবে তারপর হইছে আমরা নেক্সটে যাই যে ফিচারড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার অর্থাৎ যারা রিটার্ন করবে আমার চ্যানেল সাবস্ক্রাইবার এবং আবার ফিরে আসবে কিংবা দেখবে তাদের জন্য যে ফিচারড ভিডিও সেটি আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি তো যেহেতু নতুন চ্যানেল আমরা এখান থেকে কোনো কিছু অ্যাড করতেছি না এই মুহূর্তে দেন হইছে ফিচার সেকশন আমরা এখানে বিভিন্ন সেকশন রাখতে পারি প্লেলিস্ট অনুযায়ী যেমন আপনারা আমার চ্যানেলে যদি যান তাহলে দেখতে পারেন প্রথমে সেকশন আছে ডিজিটাল মার্কেটিং তারপর পপুলার ভিডিও তারপর আছে আপলোড ই-কমার্স আপলোড মিন্স রিসেন্ট যতগুলো আপলোড করা হয়েছে তারপর আছে HTML টু ওয়ার্ডপ্রেস স্টেপ বাই স্টেপ তো এইভাবে আমরা চাইলে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি ওকে তো এই সেকশনগুলো আমাদের মোটামুটি শেষ এবার আমরা যদি একটু সেটিংসে যাই সেটিংসে গেলে আমাদের আরো কিছু কাজ আছে যেমন প্রথমে ডিফল্ট ইউনিট কারেন্সি আমরা কারেন্সিটা ইউএস ডলার দিয়ে দেব যেহেতু আমরা অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চাই তারপর আমরা চ্যানেলে ক্লিক করি কান্ট্রি অফ রেসিডেন্স আমরা চাইলে এখান থেকে চ্যানেল কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি যেমন বাংলাদেশ কিংবা ইউএসএ যে কোনো একটা দিতে পারেন আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম দেন আমাদের কিওয়ার্ড দিতে হবে তো কিওয়ার্ড কি কিওয়ার্ডগুলো হইছে মূলত আমার চ্যানেলটা যে টপিকসের উপর কিংবা যে বিষয়ের উপর সেই ধরনের রিলেভেন্ট কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে যেমন আমি কিডস এখানে দিলাম তো কিডস রিলেটেড আইডিয়া পাওয়ার জন্য কিংবা কিওয়ার্ড পাওয়ার জন্য আমরা একটু গুগলে যাই গুগলে গিয়ে কিডস লিখলাম সো কিডস লেখার পর আমরা যদি একটু নিচে যাই যেমন এখানে কিডস রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আছে আমরা চাইলে এখান থেকে দিতে পারি যেমন কিডস গেম কিডস কার্টুন কিডস ভিডিও এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা আমাদের চ্যানেলে দিতে পারি অর্থাৎ আমার চ্যানেলটা যে বিষয়ে ওই বিষয়ের উপর বেস করে আমরা এখানে কিওয়ার্ডগুলো দেব তো আমরা কিছু কিওয়ার্ড দেই। কিডস গেম তো আমি তিনটায় রাখলাম, আপনারা চাইলে 500 ওয়ার্ড পর্যন্ত দিতে পারেন। আমি এত কিছু দিতেছি না এখন, যেহেতু কিওয়ার্ডগুলো একটু ফিল্টারিং করে নিয়ে আসতে হয়, অর্থাৎ একটু রিচার্জ করে নিয়ে আসতে হয়। তো আপনারা একটু রিচার্জ করে আপনার চ্যানেলের সাথে যায় এরকম কিওয়ার্ডগুলো দিবেন। তো দেন আমি এটাতে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আবার সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আমরা ছিলাম চ্যানেলে, তো চ্যানেলে আসি, তারপর অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে গিয়ে আমরা অডিয়েন্সের জায়গায় সিলেক্ট করে দেব যে এই চ্যানেলের ভিডিওগুলো খাদের জন্য। আমরা যদি এটা বাচ্চাদের জন্য বানাই তাহলে দেব ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ এ মেড ফর কিড। তো অবশ্যই এই চ্যানেলটা বাচ্চাদের জন্য, এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। দেন যে অপশনটা আছে সাবস্ক্রাইবার কাউন্ট, আমরা যদি চাই পিপল আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার কত পরিমাণ আছে এগুলো দেখুক কিংবা না দেখুক, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ আমরা যদি চাই যে ডিসপ্লে করার জন্য এটা সিলেক্ট করে দেবো, এবং যদি চাই যে সাবস্ক্রাইবার দেখা যাবে না তাহলে এটা আনচেক করে দেবো। তো দেন আমরা যাই ফিচার এবিলিটি, এখানে ডিফল্ট ফিচারে আমাদের কিছু করার দরকার নেই, আমরা চলে যাচ্ছি নেক্সট ডিফল্টে। তো আমরা মনে করেন একটা ভিডিও আপলোড দিলাম কিন্তু আমরা কোনো টাইটেল কিংবা ডিসক্রিপশন লেখার কোনো সুযোগ পেলাম না কিংবা সময় নেই, আমরা কুইকলি আপলোড দিতে, সেক্ষেত্রে হবে কি আমরা চাচ্ছি যে একটা ভিডিও আপলোড দিলে একটা অটোমেটিক টাইটেল চলে আসবে যে কোনো ভিডিও আপলোড দিলে, এবং একটা অটোমেটিক ডিসক্রিপশন চলে আসবে, এবং এটা ভিজিবিলিটিও অটোমেটিকলি সিলেক্ট করা হবে, যেমন পাবলিক হয়ে যাবে এরকম। তো এটা করার জন্য আমরা এটা কিভাবে করতে পারি, ফর এক্সাম্পল আমি খুব ভিডিও রেকর্ড করতেছি এখন, আমার সময় নেই টাইটেল দেওয়া এবং ডিসক্রিপশন দেওয়া, এবং আমি চাই না এটা এখন পাবলিক হোক, এই জন্য আমি এটা প্রাইভেটে রাখলাম এবং একটা ডিফল্ট ডেমো টাইটেল এখানে দিয়ে দিলাম, ডেমো ডিসক্রিপশন দিয়ে দিলাম, যেন আমি পরবর্তীতে এগুলো এডিট করে পাবলিশ করতে পারি, তারপর ট্যাগগুলো আমি ডেমো হিসেবে দিতে পারি। তো এটা হচ্ছে ডিফল্ট আপলোড অপশন। দেন আমরা ক্লিক করলাম অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে আমরা আসলে কি করতে পারি, আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি আমাদের এটা কি রিলেটেড। তো যেহেতু বাচ্চাদের চ্যানেল এই জন্য আমি এটা পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিলাম, ওরা বাচ্চাদের নিয়ে এই চ্যানেলটা হবে। দেন আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম বাংলা, তারপর টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এটা আমরা বাংলা দিয়ে দিব, ওকে। দেন পারমিশন আমরা ক্লিক করি। পারমিশন সেকশনে আমরা চাইলে কাউকে আমাদের চ্যানেলে বিভিন্ন রুলসে অ্যাড করতে পারি, ইনভাইট করতে পারি, যেমন আমি যদি চাই এই চ্যানেলটা দুজন তিনজনে পরিচালনা করবে তাহলে আমি এখানে ইনভাইট করতে পারি ইমেল আইডি দিয়ে। দেন কমিউনিটি, কমিউনিটিতে আমরা যদি চাই কেউকে মডারেটর হিসেবে অ্যাড করবো, এই অ্যাপ্রুভেড ইউজার অর্থাৎ কোনো ইউজারকে আমরা অটোমেটিক অ্যাপ্রুভ করে দেবো। তারপর হিডেন ইউজার, আমরা যদি চাই কোনো ইউজার আমাদের চ্যানেল না দেখুক, আমরা চাই না যে কিছু কিছু ইউজার্স আমাদের চ্যানেল ভিজিট করতে না পারুক, তো এখানে আমরা তাদের ইউজার নেম দিয়ে দিব, অর্থাৎ ইউটিউব চ্যানেলের নামটা দিলেই হবে। তারপর ব্লক কিওয়ার্ড, আমরা যদি চাই কিছু কিওয়ার্ড দিয়ে মানুষ যাতে কমেন্ট না করতে পারে, যেমন খারাপ কোনো শব্দ দিয়ে, সেজন্য আমরা এই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে পারি। এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে আমাদের চ্যানেল কমেন্ট করতে পারবে না। দেন আমরা এগ্রিমেন্টে ক্লিক করলাম। এগ্রিমেন্টে আসলে এখানে কোনো কিছু নাই। তো মোটামুটি এই হয়েছে ইউটিউব চ্যানেলের বেসিক সেটআপ। আসলে এখানে আমাদের এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই, আমাদের নেক্সট ফোকাস হয়েছে যে ভিডিও এসইওতে ফোকাস করা এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করা। তো আশা করি আপনারা বেসিক জিনিসগুলো বুঝতে পারছেন যে কিভাবে একটা চ্যানেল সেটআপ দিতে হয়, এবং এর বেশি কিছু করা আমাদের অবশ্যই দরকার নাই। এবং আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান এই সেকশন নিয়ে কিংবা এই ভিডিও নিয়ে আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে আরো ভালোভাবে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর জন্য যদি আপনার কোনো জায়গাতে কনফিউশন মনে হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি।